ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কম্পিউটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখো, তোমরা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশানদের জন্য তোমাদের নতুন একটা ভিডিও এনেছি, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএলটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান দুজনেই, মানে আমাদের এই দুটি সাবজেক্টেরই রয়েছে। এসকিউএল দিয়ে কিছু এসএকিউ আলোচনা করব আজকের ভিডিওতে। যে এসকিউগুলি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেইগুলি একমাত্র আমি আলোচনা করব। এখানে অনেকগুলি এসকিউ তোমরা দেখতে পাবে, কিন্তু যেগুলি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এসকিউ মনে করব, সেগুলিকে এখানে আলোচনা করব বা তোমরা দেখে নাও। দেখো, আমাদের যে ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা আছে, বা আমাদের ডেটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা পড়েছি তোমরা সবাই জানো, তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে DDL, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো DDL-এর মাধ্যমে আমরা কী করতে পারি? ডেটাবেসে কোনো টেবিল তৈরি করা, টেবিলের গঠন পরিবর্তন করা, বা ডেটাবেস থেকে কোনো টেবিলকে মোছা বা ডিলিট করা ইত্যাদি সম্পাদন করা যায়, এটা আমরা জানি। আমাদের এই যে DDL যদি বলে, মানে DDL সম্পর্কে দেখবে বইতে আরও ডিটেলসে তোমাদের রয়েছে, যেটা তোমরা বলবে সেটা হচ্ছে এই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, আমাদের ডেটাবেস টেবিলের সংখ্যা বা স্কিমা নির্ধারণে এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এইরকমভাবে আমাদের ডেটা লিখবে, ডেটাবেস টেবিলের সংখ্যা বা স্কিমা নির্ধারণে এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়। একটু ডিটেলস লেখার চেষ্টা করবে উত্তরগুলি, এবং আরও লিখবে যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টগুলি কীভাবে ডেটাবেস স্ট্রাকচার বা স্কিমা নির্ধারণ করবে, সেটি করতেও কিন্তু সাহায্য করে। আমাদের বিভিন্ন স্টেটমেন্ট আছে, যেমন ক্রিয়েট, অল্টার, ঠিক আছে, ড্রপ, রিনেম, এগুলি হচ্ছে সব আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ। আর একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ডেটা ডেফিনেশন, আমাদের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে কী করা যায়, মানে ডেটাবেসে পূর্বে কোনো সংরক্ষিত যদি ডেটা থাকে সেটাকে পড়তে পারবে, পড়া যায়, ডেটাবেসে নতুন তথ্য সংযোজন করা যায়, বিশ্লেষণ করা যায়, এবং অপ্রয়োজনীয় তথ্যগুলোকে টেবিল থেকে মুছে ফেলা যায়। এই কাজগুলি কিন্তু DML স্টেটমেন্টের সাহায্যেই করা হয়। তাহলে আমরা ডেটাবেস থেকে কোনো, মানে ডেটাবেস টেবিল থেকে যে, মানে যদি কোনো তথ্য প্রদর্শন করতে হয় সেটা দেখাতে পারি, নতুন তথ্যকে প্রবেশ করাতে পারি, বা পুরনো কোনো তথ্য পরিবর্তন বা তথ্যকে মুছে ফেলতে আমরা পারি। বোঝা গেছে কী কী আছে উদাহরণ? ইনসার্ট, আপডেট, ডিলিট, এইগুলি। তো আমাদের এখানে দেখো স্টেটমেন্ট, সিলেক্ট স্টেটমেন্ট কেন ব্যবহার করা, আমরা সিলেক্ট স্টেটমেন্ট জানি, আমরা প্রত্যেকটা এসকিউএলের আগে সিলেক্ট কথাটি ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি? কোনো নির্দিষ্ট কোনো ফিল্ড মানে কোনো কলামকে যদি আমরা সিলেক্ট করতে হয়, টেবিলে কোনো ফিল্ড বা কলামকে যদি দেখাতে হয়, মানে আমাদের সবসময় আমাদের যখন এসকিউএল করা হয় সিলেক্ট কথাটা লিখতে হয়। সিলেক্টের পরে স্টার কখন দেওয়া হয়? যখন বলা হয় রেকর্ডগুলি দেখাও, তখন সিলেক্ট স্টার। আর যদি বলে যায় যে নাম ও রোল দেখাও, তখন সিলেক্ট, তখন আমাদের সিলেক্ট রোল কমা নেম লিখতে হয়। এখানে বলছে যে এই সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে এক বা একাধিক টেবিলের একাধিক ফিল্ড থেকে প্রয়োজনীয় তথ্য তুলে এনে প্রদর্শন করানো যায়। বোঝা গেছে? আর সিলেক্ট স্টেটমেন্টের সাহায্যে বিভিন্ন ক্লজ, ফ্রম, হোয়ার ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো তোমরা দেখে নাও কিছু কমেন্ট আছে এখানে। এখানে যেমন দিয়েছে কোশ্চেনটি যে স্টুডেন্ট, রোল, নেম, সিটি, মার্কস, টেবিল থেকে যে সমস্ত ছাত্রের নামের শেষে শেষ অক্ষরটি তাদের নাম দেখানো কমেন্ট। তাহলে কী করতে হয়? সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক পার্সেন্ট টি মানে লাস্ট অক্ষরটা টি হবে, তার আগে যে কোনো কিছু হতে পারে, সেই জন্য টি মানে টি এর আগে পার্সেন্ট চিহ্নটা দেওয়া হয়েছে, মানে সিঙ্গেল ইনভার্টেড কমাতে রাখা হয়েছে। তারপরে দেখো স্টুডেন্ট টেবিলে দেখো একই টেবিলটা আছে, বলছে টেবিল থেকে সমস্ত ছাত্রের নামের প্রথম অক্ষরটা যে কোনো অক্ষর হবে, দ্বিতীয় অক্ষর টি তাদের নামও দেখানো কমেন্ট। তাই দেখো সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম
প্রথম অক্ষরটা কিছু বলেনি, বলেছে যে কোনো অক্ষর হতে পারে, তাহলে কি হচ্ছে আমাদের আন্ডারস্কোর সাইন দিতে হয়, তারপরে কি আছে দেখো টি লিখেছে, তারপরে দেখো পার্সেন্টেজ চিহ্ন দিয়েছে, তার মানে কি পার্সেন্টেজ চিহ্ন মানে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, মানে প্রথম অক্ষরটা পার্সেন্টেজ আমরা আন্ডারস্কোর দিয়ে বুঝিয়েছি যেটা পার্টিকুলার মানে একটা লেটার হবে, তাই তারপরে টি, তারপরে হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন হয়েছে। এইভাবে আমাদের কিন্তু কমেন্টগুলি লিখতে হয়, এবং কমেন্টগুলি লেখার আগে এসকিউএল এই কথাটি লিখে নেবে, এসকিউএল গ্রেটার দ্যান এরকম চিহ্নটা দিয়ে দেবে। আর তোমরা আগের ভিডিও দেখবে যে একটা এসকিউএলের উপর একটা ভিডিও করেছি কোশ্চেন সমেত, একটা দুটো টেবিলকে কীভাবে আমাদের জয়েনিং করা হয়, সেখান থেকে কীভাবে কোয়েরি করা হয়, ওটা আমি ভয়েস দিইনি, ওটাকে আমি কম্পিউটার টাইপ করে তোমাদের সামনে একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি কম্পিউটার থেকে ডাইরেক্ট, ওটা ভয়েস দেওয়া হয়নি, তোমরা একটু দেখে নিও বুঝে নিও। এবং এবার এখানে দেখো, এখানে বলেছে স্টুডেন্ট টেবিল থেকে যে সমস্ত ছাত্রের নামের মধ্যে বি মানে বি শব্দাংশটা আছে, তাহলে কী হবে, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক পার্সেন্ট বি পার্সেন্ট, মানে দুটোর পার্সেন্টের মাঝখানে বি কথাটা শব্দটা যুক্ত হবে, বোঝা গেছে। এবার দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ, ডিডিএল আর ডিএমএল এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে দিলে কী করবে, পার্থক্য লিখতে দিলে দেখো একটাই কথা বলি, সম্পূর্ণ যে নামটা আছে এটা লেখো না তোমরা, এটা নাম্বার দেয় না কখনো, যারা লেখো এটা একদমই ভুল উত্তর, মানে এভাবে লেখে না, বইতে থাকলেও এটা লেখা উচিত না। প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে ডেফিনেশনটা লিখবে, মানে ডিডিএল স্টেটমেন্টের সাথে কী করা যায় এটা লিখবে, এবং ডিএমএল স্টেটমেন্টের সাথে কী করা যায়, দেখো দুটোই ডেফিনেশনটা দেওয়া আছে এবং উদাহরণ দেওয়া আছে, ডেফিনেশনটা লিখলেই তোমাদের নাম্বার পাবে এবং উদাহরণটা লিখে দেবে, ব্যাস এই দুটো লিখলেই হয়ে যাবে। তারপরে চলে আসি আর কোশ্চেন, ডিসিএল, ডিসিএল কী উদাহরণ দাও, ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, মোটামুটি সবাই জানো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ডেটাবেসে যখন আমরা কোনো তথ্যকে ব্যবহার করার অনুমতিটা নিই তখন সেই ডিসিএল কমেন্টের মাধ্যমে, ডিসিএল কমেন্ট মানে গ্র্যান্ট রিভক, গ্র্যান্টের মাধ্যমে অনুমতি নেওয়া হয়, রিভকের সাহায্যে অনুমতিকে ফিরিয়ে নেওয়া হয়। আমি কাউকে যদি কোনো ইউজারকে যদি অনুমতি দিই যে ডেটাবেসটা ব্যবহার করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে, সেই অনুমতি বা অধিকার দেওয়া যায় গ্র্যান্টের সাহায্যে, আর সেই অধিকারকে তুলে নেওয়া বা অধিকারকে ফিরিয়ে নেওয়া যায় রিভকের সাহায্যে, রিভক, ঠিক আছে। তো আমাদের এই কমেন্ট দুটি ব্যবহার করে আমরা এই অনুমতি কোনো ব্যবহারকারীকে ডেটাবেসে অনুমতি দিয়ে থাকি এবং সেই অধিকার আবার ফিরিয়ে নিতে পারি, বোঝা গেছে। তো গ্র্যান্ট স্টেটমেন্টের কাজ, গ্র্যান্ট স্টেটমেন্ট ব্যবহার করা হয় কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর বলছি না এটা রিভকটাও বুঝতে পেরেছ। চলো পরে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যেটা হচ্ছে এসকিউএল কমান্ড ব্যবহার করে নিচের টেবিলটি তৈরি করো, একটি রেকর্ড ইনসার্ট করো। দেখো এখানে একটা টেবিলের মানে এমপ্লয় ই নাম্বার ই নেম ই অ্যাড্রেস মানে অ্যাড্রেস হবে এটা ই অ্যাড লিখেছে অ্যাড, ডিপার্টমেন্ট নাম্বার বি স্যাল মানে মানে স্যালারি, ঠিক আছে। এবার এখানে একটু খেয়াল করো এটা লিখতে গেলে কী কমেন্ট লিখতে, জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো করে তোমার লক্ষ্য করো, ফার্স্ট লিখবে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে যে নামটা আছে সেই নামটা লিখবে এমপ্লয় ফার্স্ট ব্র্যাকেট ই নাম্বার ভ্যার ক্যাট টু একসাথে ভ্যার ক্যাট টু, এটা হচ্ছে ডেটা টাইপ, সেই ডেটা টাইপটা লিখবে, কখন লিখবে কোনো শব্দ এবং নাম্বার যদি একই সাথে করা হয় লেখা হয় তখন ভ্যার ক্যাট দেওয়া হয়, মানে ই নাম্বার এতে হয়তো শব্দ আর মানে কোনো শব্দ আর সংখ্যা একসাথে লেখা হয় তখন সেই জন্য ভ্যার ক্যাট, ব্র্যাকেটে দেখতে পাচ্ছ 10 লেখা আছে, এটা হচ্ছে তার মানে ফিল্ড সাইজ কতগুলি অক্ষর হবে সেইটা, ই নেম ভ্যার ক্যাট টু 20 মানে নামটা 20 অক্ষরের হবে, ই অ্যাড্রেস ভ্যার ক্যাট টু 10, ডিপার্টমেন্ট নাম্বার নাম্বার ব্র্যাকেটে 5, বি স্যাল নাম্বার এখানে হচ্ছে 10। এবার টেবিলে রেকর্ড প্রবেশ করানোর জন্য এসকিউএল কমান্ড প্রম্পটে টাইপ করতে হবে, দেখো কী টাইপ করতে হবে, ইনসার্ট লিখে ইনসার্ট ইনটু এমপ্লয়, ইনসার্ট ইনটু এমপ্লয় ই নাম্বার ই নেম ই অ্যাড্রেস ডিপার্টমেন্ট নাম্বার বি স্যাল, এরকম পুরোটা লিখবে, লেখা হলে ভ্যালুস দেবে,
ভ্যালুস দিয়ে E001 ঠিক আছে, এবার নাম দেবে সন্ময় কুণ্ডু কলকাতা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে যেরকম আছে ই নাম্বার, দেখো ই নাম্বার যেটা আছে E01 এটা ই নাম্বার, ই নেম, ই অ্যাড্রেস, ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আছে, CSE ঠিক আছে, স্যালারি, মানে এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। এটা হচ্ছে ইনসার্ট করার পদ্ধতি। আর একটা ইনসার্ট করার পদ্ধতি হচ্ছে এটা না করে যদি তুমি ডাইরেক্ট ইনসার্ট ইনটু এমপ্লয়ে, তাহলে লিখবে ভ্যালুস, লিখে সেই মানগুলিকে লিখে দেবে, ব্যাস হয়ে গেল। এইভাবে তোমরা এসকিউএলগুলি করবে। এটা হচ্ছে টেবিল তৈরি করার কমান্ড, ঠিক আছে, বুঝেছো? তাহলে এই ভিডিওটা এতটুকু থাক, পরের ভিডিও আমি এসকিউএলের উপরে চলেছি, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে এসকিউএল পার্ট 1, এরপরে আসতে চলেছে এসকিউএল পার্ট 2। অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের MCQ কোশ্চেন যে রিলেটেড কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের জন্য কিছু MCQ আনতে চলেছি, দেখতে থাকো, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।